আমার আজকের রেসিপি রসগোল্লা। এই রসগোল্লাটা ভীষণ স্পঞ্জি আর নরম তৈরি হবে, একদম দোকানের মতো রসগোল্লা তোমরা বাড়িতেই তৈরি করে নিতে পারবে। তাহলে চলো বানানো শুরু করি। প্রথমে চিনির শিরাটা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি এবং এই কাপেরই মেপে 2.5 কাপ মতো জল আমরা এখানে দিয়ে দেব। এটা কোনো 1 তার বা 2 তারের শিরা হবে না, এটা একদম একটা পাতলা জল জলে শিরা আমি তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ চিনিটা এখন গুলে গেছে এবং জলটা টকবক করে ফুটছে। এইবার গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে। তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো একদম কিন্তু পাতলা একটা শিরা এখানে তৈরি হয়েছে। এইটা আমি রসগোল্লাগুলো যখন ফাইনালি কুক হয়ে যাবে সেই সময় আমি এই শিরাটার মধ্যে রসগোল্লাগুলোকে ডিপ করব। দেখিয়ে দিচ্ছি একটু, দেখো একদম কিন্তু পাতলা একটা শিরা তৈরি হয়েছে, কোনো 1 তার বা 2 তার কিচ্ছু হয়নি। এবার এটাকে ঠান্ডা করে একটা বোলের মধ্যে রেখে দেব। এবার রসগোল্লা বানানোর জন্য ছানাটাকে তৈরি করে নেব। এখানে 1 লিটার ফুল ফ্যাট মিল্ক দুধ নিয়ে নিয়েছি। এখানে আমি আমুল গোল্ড দুধ ইউজ করছি। প্রথমে দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব এবং 2 মিনিট বাদে ছানাটা তৈরি করে নেব। এবার ছানাটা তৈরি করে নেব। নিয়ে নিয়েছি 2টো পাতিলেবুর রস এবং তার মধ্যে সমপরিমাণ জল মিশিয়ে নিয়েছি। এবার একটু একটু করে দেব আর ছানাটাকে তৈরি করে নেব। খুব গরম অবস্থায় ছানা কাটালে ছানাটা একটু শক্ত হয়, সেই কারণে দুধটা একটু ঠান্ডা করে নিয়ে যদি ছানাটা কাটানো যায় ছানাটা অনেক বেশি সফট হয়। তোমরা চাইলে লেবুর রসের পরিবর্তে এখানে ভিনিগারেরও ইউজ করতে পারো। ছানাটা এখন তৈরি হয়ে গেছে, এবার স্ট্রেন করে নেব। ছানাটা কাটানোর সাথে সাথেই ছানাটা স্ট্রেন করে নিতে হবে, বেশিক্ষণ গরমের মধ্যে থাকলে ছানাটা অনেক সময় শক্ত হয়ে যেতে পারে, সেই কারণে ঝটপট ছানাটাকে স্ট্রেন করে নিলেই ভালো হবে। এবার প্রথমে জলটা কিছুটা ফেলে নেব, তারপর ছানাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার ঠান্ডা জল দিয়ে ভালো করে ছানাটাকে ধুয়ে নেব। লেবু দিয়ে কাটালে ছানাটাকে অতিরিক্ত ধোয়ার কোনো প্রয়োজন নেই, তবে ভিনিগার দিয়ে যদি ছানাটা কাটাও 3-4 বার কিন্তু অবশ্যই সেটাকে ধুয়ে নিও, কারণ ভিনিগারের একটা গন্ধ কিন্তু না তো থেকে যেতে পারে। ছানাটাকে ধুয়ে নেওয়ার পর ছানাটা এখন একদমই ঠান্ডা হয়ে গেছে, ইজিলি জলটাকে বের করে নিতে পাচ্ছি এবং অতিরিক্ত প্রেশার করে জলটা বার করার কোনো প্রয়োজন নেই। যতক্ষণ পর্যন্ত ইজিলি জলটা বেরোয় ততক্ষণই জলটাকে চিপে ফেলে দিতে হবে। ছানার মধ্যে কিন্তু হালকা একটু জল জল যেন থাকে, অতিরিক্ত যদি ছানা থেকে জল বার করে দাও তাহলে কিন্তু রসগোল্লা শক্ত হয়ে যাবে। এবার ছানাটাকে খুব ভালো করে মেখে নিয়ে ছানাটাকে একদম স্মুথ করে নিতে হবে। বেসিক্যালি ছানার মধ্যে যে বড় পার্টগুলো আছে সেগুলোকেই আমাদের ভেঙে দিয়ে ছানাটাকে একদম স্মুথ করে নিতে হবে। ছানাটাকে স্মুথ করার জন্য থালাটা একটু বড় নিলেই ভালো হয়। তারপরে ছানাটাকে থালার একটা পাশে নিয়ে গিয়ে হাতের ঠিক এই পোর্শনটা দিয়ে খুব ভালো করে স্মুথ করে নিতে হবে এবং এই প্রসেসটা বেশ কয়েকবার করতে হবে যতক্ষণ না পর্যন্ত ছানাটা পুরোপুরি স্মুথ হয়ে যায়। দেখতেই পাচ্ছ ছানাটা কিন্তু এখন অনেকটাই স্মুথ হয়ে গেছে। দেখো আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, ছানার বড় পার্টগুলো কিন্তু ভেঙে একদমই ছোট হয়ে গেছে এবং ছানাটা ভীষণ স্মুথ হয়ে গেছে। এই প্রসেসটা 4-5 বার করার পর ছানাটা যখন থালা থেকে ছেড়ে আসবে এবং একটা ডো ফর্ম তৈরি হয়ে যাবে তখন বুঝতে পারবে রসগোল্লা তৈরি করার জন্য তোমাদের ছানাটা একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমার ছানাটা এখানে একদম ডো ফর্মে এসে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আবারও ছানাটাকে একটু ভালো করে মেখে নিতে হবে যাতে ছানার মধ্যে পুরোপুরি কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিশে যায়। কর্নফ্লাওয়ার দেওয়ার পর খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে ছোটো ছোটো পোর্শন নিয়ে আমরা রসগোল্লাগুলোকে তৈরি করে নেব। এখানে 1 কেজি দুধ থেকে যতটা ছানা তৈরি হয়েছে তাই দিয়ে 10টা বড় সাইজের রসগোল্লা তৈরি হয়ে যাবে, যে সাইজের রসগোল্লাটা আমি বানাচ্ছি। তোমরা চাইলে এর থেকে ছোট বা বড় বানিয়ে নিতে পারো। এবার হাতের তালুর মধ্যে রেখে ভালো করে গোল পাকিয়ে নিচ্ছি।
এবং তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এর মধ্যে কোনো রকম ক্র্যাক নেই। তার মানে আমাদের ছানাটাকে খুব ভালো করে স্মুথ করে মাখা হয়েছে। এরকম স্মুথ করে মাখলে যখন তোমরা রসগোল্লাগুলো রসের মধ্যে ফোটাবে, এগুলো ফেটে যাওয়ার কোনো রকমই সম্ভাবনা থাকবে না। এখানে টোটালে 10 পিস আমি তৈরি করে নিয়েছি। এইবার চিনির শিরাটা বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি এবং এই কাপেরই মেপে 7 থেকে 8 কাপ জল দিতে হবে। এই শিরাটা একদমই পাতলা হবে এবং এই পাতলা শিরার মধ্যে রসগোল্লাগুলো কুক হবে। এই চিনির শিরাটা যদি ঘন হয়ে যায় তাহলে রসগোল্লাগুলো কিন্তু গোল গোল হবে না, ফ্ল্যাট ফ্ল্যাট হবে। সেই জন্য মনে রাখতে হবে 2 কাপ চিনির জন্য 7 থেকে 8 কাপ জল কিন্তু তোমাদের দিতেই হবে। জল চিনি সব কিছু দেওয়ার পরই গ্যাসের ফ্লেমটাকে অন করতে হবে এবং চিনিটা যখন পুরোপুরি গুলে যাবে এবং এটা টকবক করে ফুটতে আরম্ভ করবে, তারপর আমরা রসগোল্লাগুলো এর মধ্যে অ্যাড করব। শিরাটা এখন খুব ভালো মতো ফুটতে শুরু করে দিয়েছে। এবার একটা একটা করে রসগোল্লাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ঠিক মধ্যিখান করে এর মধ্যে রসগোল্লাগুলো দিতে হবে। দেখতে পাচ্ছ বাবলসগুলো ঠিক মধ্যিখানেই আসছে, সেই জন্য মধ্যিখান করে রসগোল্লাগুলো তোমরা এর মধ্যে অ্যাড করবে। সবকটা রসগোল্লা একে একে দিয়ে দেওয়ার পর হাই হিটেই এটাকে কুক করতে হবে এবং ঢাকা দিয়ে 8 মিনিট মতো এটাকে প্রথমে কুক করব এবং তারপরে তোমাদের 8 মিনিট বাদে আমি দেখিয়ে দিচ্ছি। ফিরে আসলাম 8 মিনিট বাদে। দেখো রসগোল্লাগুলো ফুলে কিন্তু এখন ডবল সাইজ হয়ে গেছে। একটু ঢাকাটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো রসগোল্লাগুলো কিন্তু কোনো রকম ফেটে যায়নি, ভীষণই সুন্দর তৈরি হচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ময়দা আর জল দিয়ে আমি গুলে নিয়েছি। 2 চামচ ময়দা আর 2 চামচ জল দিয়ে গুলে নিয়েছি। 3-4 চামচ মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে কি হবে, এর মধ্যে একটা ঝাঁক তৈরি হবে। এই ঝাঁকটা তৈরি হলে ওপর থেকেও রসগোল্লাগুলো কুক হবে। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে কী সুন্দর ঝাঁকটা উঠবে, এবং ঝাঁকটা যখন পুরোপুরি ওপরটা কভার করে দেবে তখন কিন্তু ওপরের ঢাকনাটা একটু সরিয়ে নিতে হবে, না তো শিরাটা বাইরে পড়ে যেতে পারে। ঠিক এই প্রসেসে 5 মিনিট মতো তোমাদের কুক করে নিতে হবে। 12-13 মিনিট হয়ে গেছে। এবার রসগোল্লাগুলোকে একটুখানি উল্টে দিচ্ছি, খুব হালকা হাতে। এটাকে কিন্তু উল্টাতে হবে, খুব একটা বেশি খোঁচা দেওয়া যাবে না। এইভাবেই আরও 2-3 মিনিট ঢাকা খোলা অবস্থাতেই এটাকে কুক করে নেব, তারপরে গ্যাসটা বন্ধ করে দেব। টোটালে 15-16 মিনিট মতো কুক করলেই হয়ে যাবে। 16 মিনিট বাদে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। রসগোল্লা এখন পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন গরম রসগোল্লাগুলোকে তুলে নিয়ে প্রথমে আমরা যে চিনির শিরাটা বানিয়ে নিয়েছিলাম সেটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, তার মধ্যে ডিপ করে দেব। এই শিরাটার মধ্যে রসগোল্লাগুলোকে অন্তত 6-7 ঘন্টা ভিজিয়ে রাখবে এবং তারপরে পরিবেশন করবে। 6-7 ঘন্টা বাদে রসগোল্লাগুলো এখন পুরোপুরি রসটাকে অ্যাবজর্ব করেছে এবং এর সাইজটাও কিন্তু অনেক বেশি বড় হয়ে গেছে। এইবার সার্ভ করে নিচ্ছি। এবার একটা রসগোল্লা দেখিয়ে দিচ্ছি। দেখো ভীষণ সফট হয়েছে আর অনেকটা রস কিন্তু অ্যাবজর্ব করেছে। একটুখানি ভেঙেও দেখিয়ে দিচ্ছি, ভীষণ সুন্দর টেক্সচার এসছে, একদম কিন্তু দোকানের মতোই রসগোল্লা তৈরি হয়েছে। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর কমেন্ট করে আমাকে জানিও। এবার তোমাদের আমি একটু কেটেও দেখিয়ে দেবো। আমার আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা আমার এই চ্যানেলটাকে আজকে নতুন দেখছো তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, খুব শীঘ্রই চলে আসবো নতুন ভিডিও নিয়ে।